मायो बाबा जी आमा सोनार मानिकेरा अल्लाह नबी दिन दुनियार बादशाह हबीबुल्लाह जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अल्लाह नबी साबिदे लक्ष्य करे बोललेन ओ बाबा साबारा आमी रसूलुल्लाह जानी दिलाम दूध खावार शौक जेगेछे दूध खावार शौक जेगेछे काछे पैसा नाई काछे टाका नाई ओई दूध खावा शौकटा जेमन घोर खे मिटाते हय आमी रसूलुल्लाह जानी दिलाम आमार आखिरी जमानाते आमार उम्मत उम्मतानीरा आमी रसूलुल्लाह आमाके देखते पाबे ना तारा चरमे चोखे देखते पाबे ना तारा शयने सपने होयतो आमाके देखार सौभाग्यवान होबे ना आमी रसूलुल्लाह जानिये दिलाम तारा जदि आमी मदीनातुल मुनव्वाराय आमार सबुज गम्बुजटा आमार रौजाए मुकद्दासाटा तारा जदि जियारत करे जाय आमी रसूलुल्लाह जानिये दिलाम मानजारा कबरे ओ भाई बाबा जी रब ओ सोनार मानिके रब ओ आमार अम्मा जान बोनेरा खालारा बेटीरा अल्लाह नबी जानिये दिलेन मनजारा कबरी जे व्यक्तिटा आमी रसूलुल्लाह हबीबुल्लाह आमार रौजाटा देखे गेल आमार रौजाटा जियारत करे गेल आमार रौजाटा दीदार करे गेल वाजाबात लहु शफाअती কাল কিয়ামতের দিনে মাহশারের ময়দানে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার জন্য ওই আমার আশেক উম্মত উম্মতানির জন্য মাহশারের ময়দানে আমি এমন করে তার জন্য শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার উপরে ওয়াজিব হয়ে যাবে আর জোরে হবে না সুবহানাল্লাহ আমরা গোনাগার খাতাকার সিয়াকার বদকার আমরা রাসূলুল্লাহকে দেখতে পাই নাই আমরা শয়নে স্বপ্নে রাসূলুল্লাহকে দেখতে পাই নাই দেখব কেমন করে যখন শুতে যাই যখন বিছানায় ঘুমাতে যাই আমাদের ইয়ারফোনগুলো কানে ঢোকানো থাকে কেউ বা মমতাজের গান কেউ বা শরীফউদ্দিনের গান কথা বলেন ভাই ঠিক না ভুল বলছি যে আমরা ওযু করে শুতে পারি নাই আমরা ওযু করে শুতে পারি নাই এ ভাই জানেন শোয়ারও কিছু নিয়ম কারণ আছে ভাই ভাই যে শোয়ারও কিছু নিয়ম কারণ আছে যদিও ভাই আমি ওদিকে টানবো নি তবু একটু ফজিলতটা বলে ভাই শেষ করি আল্লাহ নবী একদিন আম্মা জান আয়েশাকে ডেকে বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রত্যেক দিন শোয়ার পূর্বে এক খতম করে কোরআনুল কারীম তেলাওয়াত করবে জোরে বলুন একটু মন খুলে বলবেন না আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু মনটা ছোট করলেন হাউমাউ করে কান্নাকাটি আরম্ভ করলেন এশার নামাজের পর থেকে ছয় থেকে সাত ঘন্টা সময় থাকে নাকি গো যে ছয় থেকে সাত ঘন্টা সময় থাকে একটা যদি ভালো হাফেজ হয় ওই হাফেজকে যদি ভাই ফজরের পর থেকে বসিয়ে দেওয়া হয় তো ওই হাফেজটার এমন করে ভাই ছয় থেকে সাত ঘন্টা পাক্কা কোরআন খতম করতে লাগবে তাও মাঝখানে আপনার পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া কিছু করতে পারবে না কথা বুঝছেন না বাবা সাত ঘন্টা লাগবে তা আম্মা জান আয়েশা চিন্তা করলেন আমি ঘুমাবো কখন আর কোরআন শরীফ তেলাওয়াত করবো কখন আর খতম দেবো কখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমি এই জন্যই কান্নাকাটি করছি ভাই ও বাবা জি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা ও গো আমার আল্লাহ পাকের বান্দা বন্দিরা শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বিবি আয়েশাকে ডেকে বললেন ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাকে সূরাতুল ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়তে বলি নাই ও বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তুমি প্রত্যেক দিন শোয়ার আগে তিনবার করে সূরাতুল ইখলাস পড়ে কি শুতে পারবে না সূরাতুল ইখলাসটা পড়ে কি শুতে পারবে না আমি আয়েশা জানিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
হুজুর আমি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি এই আমলটা অবশ্যই করতে পারবো আমি প্রত্যেকদিন সুওয়ার পূর্বে আমি আয়েশা জানিয়ে দিলাম আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে এই সূরাতুল ইখলাসটা আমি তিনবার তেলাওয়াত করে নেব জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে হবে না সুবহানাল্লাহ ও দাওয়ান পাড়া এলাকা বাসীরা ও আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম তুমি যদি তিনবার সূরাতুল ইখলাসটা পাঠ করে নাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তিনবার সূরাতুল ইখলাসটা তেলাওয়াত করার জন্য আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার আল্লাহ সওয়াব লিপিবদ্ধ করে দেবে কতবার বলেছি বাবা তিনবার তাহলে ভাই যদিও ফজিলতটা শুনালাম ভাই এই তিনবার সূরাতুল ইখলাস বা ওযু হালাতে ওযু করে শোয়ার আগে পড়া যাবে ইনশাআল্লাহ এ ভাই কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখান তো দেখি কারা কারা পারবেন না মোটামুটি সবাই পারবে ইনশাআল্লাহ নাকি গো এটাই সাক্ষী দিচ্ছে হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সবাইকে শোয়ার আগে তিনবার সূরাতুল ইখলাস পড়ে যেন শোয়া তৌফিক দিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আর জোরে বলি আল্লাহুম্মা আমার আওয়াজই ভাই সকল আল্লাহ নবী যদি দুনিয়াতে না আসতেন ভাই আল্লাহ পাক কিছু তৈরি করতেন কিছুই তৈরি করতেন না লাউলাকা খলাকতুল আফলা হে নবী আপনাকে যদি আমি তৈরি না করতাম আমি আল্লাহ আসমানকে তৈরি করতাম না হে নবী আমি যদি আপনাকে তৈরি না করতাম আমি জমিন পাহাড় পর্বত নদী নালা কিছুই আমি আল্লাহ তৈরি করতাম না জোরে বলুন না সুবহানাল্লাহ সব কিছু আমার নবী পাকের ওসিলায় আমার নবী পাকের সাদকাই আল্লাহ পাক তৈরি করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ যে তা ভাই সেই নবী আনা সামি আনায় আমি আপনি বসেছি যদিও সেই বারোই রবিউল আউয়াল নবী পাকের কিছু কথা শোনা দরকার যদিও ভাই ফজিলত আমি পরে বলছি আল্লাহ নবী কে ভাই এমন করে যারা শয়নে স্বপনে দেখবে আল্লাহ নবী যারা রওজা দেখে আসবে এক কথা এই মদিনাতে গিয়ে নবী পাকের রওজা দেখবে তাদের জন্য আল্লাহ নবী কি বললেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার মাজার রওজাটা জিয়ারত করে গেল ওই ব্যক্তিটার জন্য সুপারিশ করা আমি রাসূল আমার উপর ওয়াজিব হয়ে গেল জোরে বলুন সুবহানাল্লাহ যে আমাদের মন যেতে চাইতো না কি গো ভাই আমার আগের বক্তা ভাই বলছিল না যে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না বাবা জি আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে আল্লাহ পাক এই বারোই রবিউল আউয়ালে এই সোমবারের দিনে ভাই বারোই রবিউল আউয়াল সোমবারের দিনে আল্লাহ পাক আমার আপনার নবীকে এই ধারার বুকে আগমন করিয়েছিলেন আল্লাহ পাক এই বারোই রবিউল আউয়ালে সোমবারের দিনে আল্লাহ আবার আমার আপনার নবীকে ডেকে নিয়েছিলেন আল্লাহ নবী বিদায় নিয়েছিলেন যে তারিখে এসেছিলেন সেই তারিখেই বিদায় নিয়েছেন সেই দিনে এসেছিলেন যে দিনে এমন করে বিদায় নিয়েছেন ভাই পৃথিবীর ঋষিমণি থেকে ঋষিমণি কেউ কি এমন আছে যে তারিখে যে বারে এই দুনিয়ায় এসেছিলেন আবার সেই তারিখে সেই বারে বিদায় নিয়েছে কেউ নাই এতদিন ছিল না এখন নাই কিয়ামত পর্যন্ত কেউ থাকবে না ভাই ও বাবা জি সোনার মানিকেরা জানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদুশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ নবী সোনা জবানে জানিয়ে দিলেন কালান নবিয়ু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালি দিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা সোনা জাবানে আল্লাহ নবী জানিয়ে দিলেন আপনি অতক্ষণ মুমিন হতে পারবেন নাই অতক্ষণ মুমিনা হতে পারবেন নাই যতক্ষণ না আপনার আব্বাকে অপেক্ষা করে আপনার মা জননীকে অপেক্ষা করে আপনার পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে আপনার এলাকাবাসীকে অপেক্ষা করে আপনার নিজের জানকে অপেক্ষা করে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমাকে বেশি বেশি ভালো না বাসবে আমি রাসূল জানিয়ে দিলাম লা ইউমিনু অতক্ষণ সে পূর্ণাঙ্গ ইমানদার হবে না জোরে বলুন সুবহানাল্লাহ ও ভাই বাবাজিরা ও সোনার মালিকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু খালি রাতের বেলা আল্লাহ নবী সাহাবারা কত ভালোবাসতেন আল্লাহ নবীকে কত প্যার করতেন আল্লাহ নবীকে কত ভালোবাসতেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী একদিন এক সাহাবীর বাড়িতে পৌঁছে গেলেন আল্লাহ নবী হঠাৎ করে দেখতে পায় একটা হামাগুড়ি দিয়া বাচ্চা ওই হামাগুড়ি দিয়া বাচ্চাটা ওই এমন করে খোঁটার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় রয়েছে আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী সাহাবী এসে সালাম দিলেন ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ ফিদাকা উম্মি ওয়া আবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি গরিব মানুষ আমি অসহায় মানুষ হুজুর আপনি আমার বাড়িতে এসেছেন কি উপলক্ষ করে আল্লাহ নবী বললেন ও বাবা সাবা আমি বলবো তোমাকে কিসের জন্য এসেছি তার আগে তুমি একটুখানি বলো না বাবা একটুখানি তুমি বলো না তোমার যে বাচ্চাটা হাঁটতে পারে না তোমার যে বাচ্চাটা চলতে পারে না যে বাচ্চাটা এমন করে হামাগুড়ি দিয়া শিখেছে যে বাচ্চাটা হামাগুড়ি গুড়ি দিয়ে দিয়ে এক থেকে এক জায়গায় থেকে অপর জায়গায় যায় ও বাবা সাবি ওই বাচ্চাটাকে তুমি খোঁটাই বেঁধে রেখেছো কেন আল্লাহ নবী সাবা জজ্জা জজ্জার করে কান্নাকাটি করে ইয়া রাসূলুল্লাহ গে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাচ্চাটাকে জন্যই আমি এমন করে খোঁটাই বেঁধে রাখি আপনি মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আপনি বলেছিলেন ও বাবারা বাবারা তোমরা কোনদিন হারাম মাল ভক্ষণ করবে না ও বাবা সাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তোমরা কোনদিন হারাম মাল ভক্ষণ করবে না হারাম মাল খাবে না আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হারামা হারামুহু ওয়া হালাল হালালুহু জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মসজিদে নববীতে বলেছিলেন বাবা সাহাবারা তোমরা হারাম মালটা ভক্ষণ করবে না তোমরা হারাম মালটা ভক্ষণ করবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ফিদাকা উম্মি ওয়া আবি আপনার পদতলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি এমন করে গরীব অসহায় সাহাবা আমি বিন্দু পরিমাণ কিঞ্চিত পরিমাণ আমি হারামের দিকে আমি লক্ষ্য করি নাই যাই নাই খাই নাই জোরে বলেন সুবহানাল্লাহ একটু মন খুলে বলবেন না সুবহানাল্লাহ সাহাবারা যে নবীকে অনুসরণ করেছিলেন যে আল্লাহকে অনুসরণ করেছিলেন আমরাও তো সেই নবীকে অনুসরণ করি তো নাকি গো যে এখন ভাই মুসলমানের ঘর যদি এমন করে বাছাই করা হয় মুসলমানের ঘর যদি বাছাই করা হয় কেউ বা ভাই মহিলা সমিতিতে কেউ বা ভাই বন্ধন এমন করে আপনার লোনে কেউ এমন করে আপনার ভাই সুদে ভরপুর কেউ বন্ধুকে ভরপুর ভাই হারাম মাল কোন মুসলমান বাড়িতে খালি আছে বলে মনে হয় এ মুসলমান কথা বলেন দুঃখ কষ্ট নেবেন না ভাই আমি রাসূলুল্লাহ সাহাবীদের আল্লাহর নবীর কথা বলছি ভাই এমন একটা মুসলমান ঘর নাই যে বাড়িতে এমন করে ভাই সুদ পাওয়া যাবে না ঘুষ পাওয়া যাবে না বন্ধনের লোন পাওয়া যাবে না ব্যাংকের লোন পাওয়া যাবে না এমন একটা বাড়ি নাই হাই 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 হাই
আমরা মুসলমান কালেমা পড়নে ওয়ালা নবী কে মাননে ওয়ালা আল্লাহ কে মাননে ওয়ালা আমরা নবীর দেওয়ানা আমরা নবীর দেওয়ানা আমরা নবীর দেওয়ানা কেমন আমরা নবীর দেওয়ানা শুধু খাওয়া ছাড়ব না আমরা নবীর দেওয়ানা মদু খাওয়া ছাড়ব না আমরা নবীর দেওয়ানা পর্দা করব না কথা বুঝছেন নাই আমরা দেওয়ানা হয়ে গেছি ভাই এরকম যে ভাই এরকম দেওয়ানা থেকে কোনো কাজ আছে বলে মনে হয় ফাঁকি দিচ্ছি কাকে নিজেকে নামাজ পড়ছেন না ফাঁকি দিচ্ছেন কাকে নিজেকে এতে আল্লাহর কোনো অসুবিধা নাই আল্লাহ নবী সাহাবা ঝরঝর করে কান্নাকাটি করলেন হুজুর আপনি হারাম মাল খেতে মানা করেছেন এজন্যই আমার বাড়ির পাশে একটা খেজুরের গাছ আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাহাবী রাসূল জানিয়ে দিলাম আপনার পদতলে আপনার কদম তলে আমার আব্বা মা কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার বাড়ির পিছনে একটা খেজুরের গাছ আছে ওই খেজুরের গাছের মাথাটা একটুখানি আমার বাড়ির দিকে লুঙিয়ে গেছে ওই খেজুর গাছের মগডালে এমন করে পাখিরা এসে পাকা পাকা খেজুর গুলোই ঠোকর মারে ওই ঠোকর মারা খেজুর গুলো আল্লাহ পাকের জমিনে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আপনার সাবা জানিয়ে দিলাম আমার ওই কুচি বাচ্চাটা ওই হামাগুড়ি বাচ্চাটা ওই হামাগুড়ি দিয়ে 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 ওই খেজুর গাছের তলায় পৌঁছে যাই অপরের খেজুর গাছ পড়ে থাকা খেজুর গুলো আমার এই হামা টানা বাচ্চাটা এমন করে ওই খেজুর গুলো কুড়াই ওই খেজুর গুলো কুড়িয়ে কুড়িয়ে মুখে ঠাকাই আর চুপু চুপু করে খেতে আরম্ভ করে আমি সাহাবী রাসূল দেখে সহ্য করতে পারলাম না আমি সাবা আল্লাহ নবী বলেছেন হারাম খাওয়া যাবে নাই অপরের মাল না বলে খাওয়া যাবে নাই অপরের মাল চুরি করা যাবে নাই আমার কচি বাচ্চাটা অবুঝ আমার কচি বাচ্চাটা জানে না অপরের মাল পড়ে থাকা খেজুরগুলো আমার কচি বাচ্চাটা চুপ চুপ করে খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বাচ্চাটাকে শত বাধা দেওয়ার পরেও আমি আটকাতে পারি নাই আমি যখন অন্য কাজে ব্যস্ত হয়ে যাই আমার ওই কচি বাচ্চাটা হামা গুড়ি গুড়ি দিয়ে দিয়ে ওই খেজুর গাছের তলায় পৌঁছে যায় আর খেজুর গুলো কুড়াই চুপু চুপু করে খায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি সাহাবী রাসূল আল্লাহ নবীর কথা আমি ফেলবো না আল্লাহ নবী বলেছেন হারাম খাওয়া যাবে না আমি রাসূলুল্লাহ সাহাবি এজন্যই আমার বাচ্চাটাকে হারাম থেকে দূরে রাখার জন্য আমি আমার ছেলেটাকে ওই ঘামাগুড়ি দেওয়া ছেলেটাকে খোঁটাই দড়ি দিয়ে খোঁটাই রসা দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি সাহাবি রাসূল আমার ওই বাচ্চাটাকে বেঁধে রাখি আর জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী নরম দিলওয়ালা তো নাকি গো আমার নবীর মতন দয়ার কাউরির আছে আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন সুবহানাল্লাহ হে হাবিব আমি আল্লাহ পাক আপনাকে আমি দুনিয়ায় যদি পাঠিয়ে থাকি তামাম কুল কায়নাতের জন্য কুল মখলুকাতের জন্য সমগ্র জাহানের জন্য আমি আল্লাহ আপনাকে আমি রহমতের নবী করে পাঠিয়েছি জোরে বলেন দয়া মায়া ভরা আমি আল্লাহ আপনার অন্তরে ভরে দিয়েছি জোরে বলুন না সুবহানাল্লাহ কি মায়ার নবী পেয়েছিলাম কি দয়ার নবী পেয়েছিলাম আল্লাহ নবী সাহাবার কথাটা শুনে ঝরঝর করে কান্নাকাটি করে আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর মক্কার লোকেরা কেউ কি আপনাকে গালি দিয়েছে কেউ কি আপনাকে মন্দ কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্নাকাটি করছেন কেন কি হয়েছে বলুন না একটু বাবা আবু বকর তুমি পারবে না বাবা আমার চোখের পানিটা মোচন করতে হযরতে ওমরে ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা
যে যে ওমর হুজুরের ভাই এমন করে বিষয়ে কিতাবের ভিতর লিখনি আছে যে রাস্তা দিয়ে আল্লাহর নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হেঁটে যেতেন ওই রাস্তা দিয়ে শয়তান 40 দিন যেতে ভয় করত জোরে বলুন আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ নবী সাহাবা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি হয়েছে একবার বলুন কে দুঃখ দিয়েছে আপনাকে একবার খালি নাম করেন তার কল্লা কেটে দেব আমি ওমর বাবা ওমর তুমি পারবে না বাবা আমার চোখের পানি মোচন করতে ভাইও বাবা জি সোনার মানিকেরা ও যুবকেরা ও জনেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবী তৃতীয় নাম্বার খলিফা জিন্নুরাইন সাহাবা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনাকে কে কষ্ট দিয়েছে কে আপনার মনে দুঃখ দিয়েছে কেন আপনি এত রোনা জারি করেন কেন আপনি এত কষ্ট নেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি একটিবার জানিয়ে দেন আল্লাহ নবী ওই সময় বললেন ও বাবা ওসমান ও বাবা ওসমান আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা তুমি একমাত্র আমার চোখের পানিটা মোচন করতে পারবে বাবা ও বাবা ওসমান এই যে গাছটা দেখছো এই খেজুর গাছটা আমি রাসূলুল্লাহ ক্রয় করতে চাই ওই যে খেজুর গাছটা আমি রাসূলুল্লাহ কিনতে চাই বাবা ওসমান আমি রাসূলুল্লাহ তবে আমার চোখের পানি বন্ধ হবে আল্লাহ নবী সাহাবারা জজ্জার করে কান্নাকাটি আরম্ভ করে দিলেন আল্লাহ নবী সাহাবা হযরত ওসমান গনি যা পানিটা চোখ দিয়ে পড়তে পড়তে আল্লাহ নবী সাহাবা দৌড়াতে আরম্ভ করলেন ওই খেজুর গাছের মালিক একজন ইহুদি ওই ইহুদির কাছে গিয়ে জানিয়ে দেয় ও ভাই ইহুদি আমি ওসমান গনি এসেছি ভাই এই খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই এই খেজুর গাছটা আমি ওসমান কিনতে চাই ভাই বলো না কত দাম দিলে তুমি গাছটা বিক্রয় করবে কত দাম দিলে গাছটা বিক্রয় করবে ওই ইহুদি নাকশিক রানীর মতন দিয়ে গাছটা বিক্রি করবে না এই জন্য একটা অযথা দাম বলল একটা বাড়াবাড়ি দাম বলে দিল ও ভাই ওসমান আমি ইহুদি জানিয়ে দিলাম ওই গাছটা আমার বড় মহাব্বতের গাছ ওই গাছটা আমার পেয়ারা গাছ আমার ছেলেমেয়েরা ওই গাছটা বড় পছন্দ করে ভাই ওসমান ওই গাছটা যদি তোমায় ক্রয় করতে হয় ওই গাছটা যদি তোমায় কিনতে হয় আমি ইহুদি জানিয়ে দিলাম একটা গাছের বিনিময় আমি ইহুদি জানিয়ে দিলাম তোমার 100 খেজুর গাছের বাগান আমি ইহুদি আমার নামে দিয়ে দিতে হবে ভাই বাবাজিরা আমার ও সোনার মানিকেরা ও জনেরা যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা আল্লাহ নবীর পাগল কেমন ছিলেন আল্লাহ নবীর দিওয়ানা কেমন ছিলেন আল্লাহ নবীকে ভালোবাসতেন কত আল্লাহ নবীকে প্যার করতেন কত ওসমান গনি জানিয়ে দিলেন ও ভাই ইহুদি আমি রাসূলুল্লাহর চোখের পানির জন্য আমি রাসূলুল্লাহর চোখের পানি বন্ধ করার জন্য একটা গাছের বিনিময়ে 100 খেজুর গাছ কেন একটা বাগান কেন আমি রাসূলুল্লাহর প্রেমের স্বার্থে আমি হাবিবুল্লাহর প্রেমের জন্য আল্লাহ নবী চোখের পানিটা মোচন করার জন্য আমি ওসমান গনি আমার একটা গাছের বিনিময়ে আমার 1000 গাছের বাগান আমি দিতে কিঞ্চিত পরিমাণ স্তুত বোধ মনে করব না জোরে বলে আর জোরে হবে না সুবহানাল্লাহ এ ইহুদি তুই কি মনে করেছিস কি ও বিক্রি করবে না বলে একটা অযথা দাম বললো যে একটা গাছের বিনিময়ে 100 গাছ দরকার কতটা বাপ 100টা এটা কি সম্ভব কথা বলেন
একটা গাছের বিনিময়ে 100 গাছ, এটা কি সম্ভব? একটার বিনিময়ে আরেকটা চাইতে পারে কি দুটো চাইতে পারে? ও বিক্রয় করবে না বলে ওসমান নিতে পারবে না, এরকম একটা দাম বললেন যে যদি নিতে হয় তাহলে 100 নিতে হবে। ওসমানে গনি বলছেন, এই আশিকে রসুল, আমি নবীর মহব্বত করি, নবীর চোখের পানি মোছার জন্য আমি ওসমান, আমাকে 100 গাছ কেন? যদি হাজারটা হাজার গাছের বাগান দিতে হয় আমার সমস্ত জায়গা সম্পত্তি ও এমন করে ধন ও দৌলত যদি চলে যায়, আমি ওসমানে গনি রসুলের স্বার্থে রসুলের মহব্বতে আমি এক বিন্দু চিন্তা করব না। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারাই হলেন সাহাবা। আল্লাহ নবী সাহাবীদের বিষয়ে বলেছেন, আস সাহাবি কান নুজুম, আমার এক একটা সাহাবি হলো নক্ষত্রের মতন। আমার রসুলকে আমি আপনি ভালোবাসতে পারি নাই, মহাব্বত করতে পারি নাই, যে রসুল আমার আপনার জন্য ভাই এখনো পর্যন্ত কান্নাকাটি করছেন, হাই 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 এখনো কান্নাকাটি করছেন। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের হায়াতুন নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, আমরা তোমার পাগল দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহ সাইয়েদেনা মোহাম্মদওয়ালা আলে সাইয়েদনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদিন সাল্লাল্লাহ মোহাম্মদ হরদ জবাগন সেনে কালাম মোহাম্মদ হরদ জবাব সেন কলো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা জি আমার ভাই, আপনারা কি ভাই রাগ করছেন নাকি? এই নারাজ হচ্ছেন? একটু তকবিদান তো নারাই তাকবীর আল্লাহ, সবে মাত্র 12টার আওয়াজ গো মুর্শিদাবাদের। আপনারা যে হারে তকবীর দিচ্ছেন মনে হচ্ছে ভাই ভোর 4টে বাজে, যে ঘুম চলে আসলো নাকি গো ভাই?
বাবা জি আমার ভাইরা একটু সকলে ফুল ভোল্টেজ ফুল ভোল্টেজ একটু ভাই সকলে মিলে তকবীর ধ্বনি দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ।